আমার প্রিয় ছাত্র ছাত্রী, আগের দিন আমি ক্লাস সিক্সের ইতিহাস অর্থাৎ ঐতিহ্য বিষয়ের প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করেছি। প্রথম অধ্যায় এত বড় যে একদিনে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি পাট পাট করে অর্থাৎ ভাগ ভাগ করে আলোচনা করছি। প্রথম দিনে আমরা অতীত ঐতিহ্য বা ইতিহাস বিষয়ের প্রাথমিক ধারণাটা জেনেছি। আজকে অতীত ঐতিহ্য বিষয়ের প্রথম অধ্যায়ের পার্ট টু ভারতীয় ইতিহাস ও ভূগোল। যে কোনো জায়গার ইতিহাস জানতে গেলে জানতে হবে সেখানকার প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ। যেমন পাহাড়ি অঞ্চলের অধিবাসীদের জীবনযাপন কষ্টকর, তারা পাহাড় থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে জীবনযাপন করে। অন্যদিকে নদীর তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের নদী থেকে মাছ চিংড়ি সংগ্রহ করে সংসার জীবনযাপন করে। মরুভূমি অঞ্চলের যেমন যানবাহন ঘোড়া উট, কিন্তু আমাদের এখানকার যানবাহন বাইক ট্যাক্সি, প্রতিটা ক্ষেত্রেই নানান রকম পার্থক্য দেখা যায়। খাদ্য পোশাক পরিচ্ছদ বিভিন্ন ধরনের। তাই বলা যায় যে কোনো জায়গার ইতিহাস নির্ভর করে সেখানকার ভৌগোলিক পরিবেশের উপর। এরপর আমি আলোচনা করব নদীমাতৃক সভ্যতা। নদীমাতৃক সভ্যতা আদিম মানুষ অন্যান্য পশুদের মতো বনে জঙ্গলে খাদ্য জোগাড় করার জন্য ঘুরে বেড়াতে হতো। আত্মরক্ষার জন্য পাহাড়ের গুহায় গাছের কোটরে আশ্রয় নিতে হতো। পরবর্তী দীর্ঘ সময়ের পরিবর্তনে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও তেষ্টা মেটানোর জন্য নদীর তীরেই প্রথম স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তারা দেখল যে নদীর তীরে বসবাস করলে খিদে মেটানোর জন্য নদীতে পাওয়া যেত মাছ কাঁকড়া শামুক ও অন্যান্য জলজ প্রাণী, আর তেষ্টা মেটানোর জন্য নদীর জল। ছোট বাচ্চা যেমন তার মায়ের কাছে যত্ন পেয়ে বড় হয়, তেমনি আদিম মানুষের কাছে নদী ছিল মায়ের মতো। তাই আদিম মানুষ নদীর তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে ও সভ্যতা গড়ে তোলে। এটা থেকে ইতিহাসের প্রাচীন সভ্যতাগুলি সবই নদীর তীরে গড়ে উঠেছিল বলে প্রাচীনকালের সমস্ত সভ্যতায় নদীমাতৃক সভ্যতা বলা হয়ে থাকে। এই হলো নদীমাতৃক সভ্যতা। এরপর আমি আলোচনা করব ভারতীয় উপমহাদেশের ইতিহাস। আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষকে উপমহাদেশ বলা হতো কারণ বর্তমান ভারতের মানচিত্রের তুলনায় বা আয়তনের তুলনায় ভারতীয় উপমহাদেশের আয়তন বা সীমানা ছিল বৃহৎ। কারণ তখন ভারতের সঙ্গে যুক্ত ছিল আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। এই বিশাল আয়তনকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ। উপমহাদেশ মানে মহাদেশের মতোই বড়। পাহাড় নদী মালভূমি সমভূমি মরুভূমি সব মিলিয়ে মহাদেশের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাই ভারতবর্ষকে ভারতীয় উপমহাদেশ বলা হয়েছিল। এই বিশাল ভারতীয় উপমহাদেশে ভারত নামে একটি জনগোষ্ঠী বাস করত। তাই এই ভারত নামক জনগোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতীয় উপমহাদেশের তুলনায় ভারতবর্ষের আয়তন
ছোট। প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানচিত্রে ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর সাত এ লক্ষ্য করলে দেখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানচিত্র এবং তার আয়তন। এরপর আমি আলোচনা করব, পরের পেজে দেখো, আর্যাবর্ত ও দাক্ষিণাত্য। আর্যাবর্ত ও দাক্ষিণাত্য, ভারতীয় উপমহাদেশের যে অঞ্চলে আর্যরা বাস করত তাদের নাম অনুসারে উত্তর ভারতকে আর্যাবর্ত বলা হতো, আর দক্ষিণ ভারতে দ্রাবিড় জনগোষ্ঠীর বসবাস ছিল বলে দক্ষিণ ভারতকে দাক্ষিণাত্য বা দ্রাবিড় দেশ বলা হয়। কিন্তু উত্তর বা আর্যাবর্ত ও দক্ষিণ বা দাক্ষিণাত্য দ্রাবিড় দেশের সীমানা হল ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর 7 মানচিত্র লক্ষ্য করো। ভারতীয় উপমহাদেশের মানচিত্রে এখানে দেখবে পূর্ব পশ্চিমে বিস্তৃত বিশাল বিন্ধ্য পর্বতমালা। এই বিন্ধ্য পর্বতমালার উত্তরে অংশকে বলা হয় উত্তর ভারত, যা আগে বলা হতো আর্যাবর্ত, ও বিন্ধ্য পর্বতমালার দক্ষিণ দিকের অংশকে দাক্ষিণাত্য বা দ্রাবিড় দেশ নামে পরিচিত, অর্থাৎ দ্রাবিড় জনগোষ্ঠী দক্ষিণ ভারতে বাস করত, সেই জন্য দক্ষিণ ভারতের আরেক নাম দ্রাবিড় দেশ।